আজ আমি ক্লাস টুয়েলভের নিউট্রিশন ক্লাসে ডায়েট থেরাপির অন্তর্গত যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো ডায়রিয়া প্রথমে আমরা জানব ডায়রিয়া বা উদারময় কী ডায়রিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ফ্রিকোয়েন্ট ইভাকুয়েশন অফ লিকুইড স্টুল ইউজুয়ালি এক্সিডিং থ্রি হান্ড্রেড এম এল অ্যান্ড ডায়রিয়া ইজ আ সিম্পটম অ্যান্ড নট আ ডিজিজ তাহলে ডায়রিয়া যখন হচ্ছে সেক্ষেত্রে স্টুল ফর্মেশন সঠিক হচ্ছে না এবং স্টুল ফর্মেশন হচ্ছে না এবং জলের মতন যে স্টুলের নির্গমন হচ্ছে তাকেই আমরা ডায়রিয়া বলছি এবং অনেক সময় দেখা যায় যে স্টুলের সঙ্গে মিউকাস বা স্লেসাও নির্গত হয় এক্ষেত্রে তাকে আমরা ডিসেন্ট্রি বলছি এবং ডায়রিয়া কিন্তু একটা সিমটম এটা কিন্তু কোনোভাবেই আমরা ডিজিজ বলতে পারি না আমাদের শরীর যখন কোন রকম ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদির দ্বারা আক্রান্ত হয় তখন তার একটা সিমটম হিসেবে আমরা ডায়রিয়া দেখতে পাই এবারে আমরা ডায়রিয়ার কারণ বা কজেস অফ ডায়রিয়া সম্পর্কে জানব ভারতবর্ষে খাদ্য এবং জলবাহিত যে ভাইরাস ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া এগুলো কিন্তু উদারাময়ের জন্য অনেকাংশে দায়ী আমরা বলতে পারি এছাড়া ডায়রিয়ার অন্যান্য কারণগুলোর মধ্যে বলতে পারি অতিরিক্ত পরিমাণ খাদ্য গ্রহণ অথবা যে ধরনের খাদ্য গ্রহণ করা হচ্ছে সেগুলো যদি সঠিকভাবে পরিপাক না হয় এবং অন্ত্রে রকম সংক্রমণ হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের অসম্পূর্ণ পরিপাকের ফলে খাদ্য যদি ইন্টেস্টিনের মধ্যেই ফার্মান্টেড হয়ে যাচ্ছে এছাড়া পচা বাসি খাবার গ্রহণ করা হলে বা খাদ্যের মধ্যে রকম রাসায়নিক পদার্থের বিষক্রিয়া হচ্ছে এছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক গ্রহণ তার ফলেও কিন্তু ডায়রিয়া হতে পারে এবং কিছু কিছু খাদ্যের অসহনশীলতা বা অ্যালার্জি ইত্যাদি ডায়রিয়ার কারণ হিসেবে বলা যেতে পারে বা স্নায়ুবিক উদ্দীপনা যারা খুব টেনশন করেন বা অতিরিক্ত পরিমাণ নার্ভাস ব্যক্তি তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা কমন সিমটম হিসেবে আমরা বলতে পারি এবং প্রাপ্তবয়স্কদের মানসিক চাপও উদারাময় তৈরি করতে পারে তাহলে আমরা উদারাময়ের মেন যে কারণগুলো আমরা বলতে পারি সেগুলো হচ্ছে খাদ্য এবং জলবাহিত ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া অতিরিক্ত পরিমাণে খাদ্য গ্রহণ করছে পরিপাকের গোলযোগ হচ্ছে অন্ত্রের কোনো সংক্রমণ হচ্ছে যেটাকে আমরা ফুড পয়জনিং বা বিষক্রিয়া হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রভাব ইত্যাদি কারণে কিন্তু ডায়রিয়া হতে পারে এবারে আমরা জানব শিশুদের মধ্যে ডায়রিয়া হওয়ার কারণ কী ডায়রিয়া দ্বারা সব থেকে বেশি কিন্তু শিশুরাই আক্রান্ত হয় এবং এই শিশুরাই আক্রান্ত হচ্ছে তার অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো সম্পর্কে আমরা জানব প্রথম কারণটা যেটা আমি বলবো সেটা হলো অপুষ্টি শিশুদের ডায়রিয়ার একটা প্রধান কারণ অপুষ্টি এবং খুব ছোট শিশু যারা ব্রেস্টফেড যে শিশুরা থাকছে তারা দীর্ঘদিন ধরে মাতৃদুগ্ধ পান করার ফলে এবং তাদেরকে ব্রেস্ট ফিডিং করিয়েই রাখা হয় তাদের অন্যান্য উইনিং ফুড স্টার্ট করানো হয় না বা করলেও অনেক দেরিতে ডিলেড উইনিং ফুড তাদেরকে দেওয়া হয়ে থাকে এবং অনেক সময় যে খাবার তাদের দেওয়া হয় সেটা পরিমাণগত দিক থেকে এবং গুণগত দিক থেকে মানে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটো দিক থেকেই কিন্তু সেটা ইন্যাডিকুয়েট এবং ফলে শিশুদের প্রোটিন ক্যালোরি এবং ভিটামিনের ঘাটতি পরিলক্ষিত হয় এবং তারা কিন্তু বারে বারেই ডায়রিয়ার কবলে পড়ে এবং এছাড়া কিছু ডিজিজ যেরকম মিজেলস পক্স ইত্যাদি যে ইনফেকশাস যে ডিজিজগুলো রয়েছে তার দ্বারাও কিন্তু খুব সহজেই তারা আক্রান্ত হতে পারে পরবর্তী কারণ হচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশ এই অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে যেটা বলব এটা কিন্তু রোগ সংক্রমণের একটা অন্যতম প্রধান কারণ হিসেবে আমরা বলতে পারি এছাড়া নোংরা জায়গা থেকে মাছি রোগের জীবাণু বহন করে এনে খাদ্যে বসছে এবং সেই খাদ্য গ্রহণ করলে কিন্তু অতি অবশ্যই উদারাময় হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় এবং এতে শুধুমাত্র উদারাময় যে হয় তা না অন্যান্য অনেক রোগেরও সৃষ্টি হতে পারে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শিশুদের খাওয়ানোর জন্য যে সকল ইউটেনসিলস ব্যবহার হয়ে থাকে সেটা ফিডিং বটল হোক বা ঝিনুক বাটি হোক যেটাই ব্যবহার করা হয় না কেন সেটা কিন্তু অতি অবশ্যই ভালোভাবে সেটাকে পরিষ্কার করতে হবে জলে ফুটিয়ে সেটাকে বিশোধিত করতে হবে না হলে কিন্তু খুব সহজেই শিশুদের দেহের মধ্যে রোগ সংক্রমণ ঘটতে পারে তাছাড়া শিশুরা যখন আস্তে আস্তে হামাগুড়ি দিতে শেখে সেই সময় তারা হাতের কাছে যাই পায় না কেন মাটি থেকে কুড়িয়ে নিয়ে তারা মুখে দেয় এবং তার ফলে তাদের মধ্যে নানা রকম পরজীবীর প্রবেশ ঘটে ফলে তারা উদারাময়ের সৃষ্টি উদারাময়ের দ্বারা আক্রান্ত হতে পারে এবং আমাদের দেশে এবং শিশুদের এই যে উদারাময়ের ফলে শিশু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি হয়ে থাকে এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রিস্কুলার বা প্রাক বিদ্যালয়গামী শিশুদের যে উদারাময় একটা সমস্যা সেই সমস্যাগুলো কি কি সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব উপযুক্ত চিকিৎসার অভাবে এই যে প্রাক বিদ্যালয়ের যে শিশুরা প্রিস্কুলার যারা উদারাময়ের দ্বারা আক্রান্ত হচ্ছে তাদের যদি প্রপার ট্রিটমেন্ট করা না হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাদের মধ্যে মৃত্যুর হার কিন্তু অনেক বেশি এছাড়া অসুস্থতার সময় যদি দীর্ঘদিন ধরে স্টার্চি ফুডের ওপর তাদের রাখা হয় তার ফলে প্রোটিনের অভাবে তাদের দেহে কুয়াশিয়রকর এবং ম্যারাসমাস রোগের দ্বারা তারা আক্রান্ত হতে পারে আর এই সব শিশুরা গুরুতর অপুষ্টিতে ভোগে এবং এদের খাদ্রে কিন্তু তীব্র ক্যালোরি এবং পটাশিয়ামেরও গুরুতর ঘাটতি দেখা যায় আর রক্তে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা কিন্তু হ্রাস পায় আর বারে বারে উদারাময়ের ফলে শিশুদের হাম পক্স ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি দ্বারা খুব তাড়াতাড়ি তারা আক্রান্ত হতে পারে আর তীব্র উদারাময়ের সময় জল এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটা কিন্তু ভীষণভাবে বিনষ্ট হয় তবে দেখা গেছে যে এই জল এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিকভাবে না থাকলেও শিশুদের দেহের মধ্যে ডিহাইড্রেশন হলেও এইসব শিশুদের শোধ দেখা যায় এবং এদের কিন্তু ইউরিনেশনের পরিমাণটা বা ইউরিনের পরিমাণটা কিন্তু ঠিকই থাকে তাহলে এগুলো হলো প্রাক বিদ্যালয়গামী শিশুদের যে উদারাময়জনিত সমস্যা যেগুলো হচ্ছে সেই সমস্যাগুলো সম্পর্কে আমি তোমাদের বললাম এখানে আমরা এবারে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ডায়রিয়া ডায়রিয়ার বিভাগ ডায়রিয়াকে তার সিভিয়ারিটি এবং ডিউরেশন এর ওপরে ডিপেন্ড করে অন দ্য বেসিস অফ সিভিয়রিটি অ্যান্ড ডিউরেশন ডায়রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি ওয়ান ইজ অ্যাকিউট ডায়রিয়া আর একটা হলো ক্রনিক ডায়রিয়া অ্যাকিউট ডায়রিয়া আমরা কাকে বলছি ইট জেনারেলি অকার্স ইন অ্যাসোসিয়েশন উইথ ইনফেকশন পয়জনস অ্যান্ড ড্রাগস অ্যান্ড ইট ইজ অফ রিসেন্ট অরিজিন অ্যান্ড ইজ জেনারেলি অফ শর্ট ডিউরেশন তাহলে অ্যাকিউট ডায়রিয়ার জন্য রেসপন্সিবল কারা না কোনো ইনফেকশন হচ্ছে তার ফলে হতে পারে কোনো বিষক্রিয়া হচ্ছে তার ফলেও হতে পারে বা কোনো ওষুধের প্রতিক্রিয়া হিসেবেও হতে পারে আর এর ডিউরেশনটা কিন্তু খুব বেশি দিনের হয় না এটা শর্ট ডিউরেশন আর যেটা ক্রনিক ডায়রিয়া সেটা হচ্ছে এটা লং ডিউরেশন হতে পারে এবং এটার জন্য যে কারণ হিসেবে বলা যেতে পারে ম্যাল অ্যাবজর্পশন সিন্ড্রোম ডেফিশিয়েন্সি অফ জিআই সিক্রেশন বা ক্রনিক ডেফিশিয়েন্সিস হতে পারে কোনো অ্যালার্জি হতে পারে আর এটা কিন্তু অনেক দিন ধরে এটা এক্সটেন্ডেড হতে পারে তাহলে এই দুটো হলো আমাদের মূল যে আমরা ক্লাসিফিকেশন বলতে পারি ডায়রিয়ার একটা অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক ডায়রিয়া এই অ্যাকিউট ডায়রিয়ার ফলে হঠাৎ করে একদম ওয়াটারি স্টুল ইভ্যাকুয়েশান হয়ে থাকে তার সঙ্গে প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে হাতে পায়ে ক্র্যাম্প ধরতে পারে ভীষণ উইক হয়ে যেতে পারে এবং অনেক সময় জ্বর এবং বমিও হতে পারে এবং এর যে ডিউরেশন সেটা আমি তো আগেই বললাম শর্ট ডিউরেশন এবং সেটা দু তিন দিন হতে পারে আর অনেক সময় এটা হচ্ছে ওই অবিশুদ্ধ এবং প্রদাহকারী খাদ্য গ্রহণের ফলে পচাবাশী খাদ্য এবং গ্রহণ কিন্তু এটার কারণ হিসেবে বলা যেতে পারে আর যেটা ক্রনিক ডায়রিয়া সেটা দু সপ্তাহ বা তার বেশিও হতে পারে এক্ষেত্রে খাদ্যবস্তুর যে অবজরশন সেটা কিন্তু ঠিক মতন হয় না ফলে খাদ্য উপাদান যেরকম জলে দ্রবণীয় যে ভিটামিন যেরকম বি টুয়েলভ ফলিক অ্যাসিড নায়াসিন কিংবা ভিটামিন বি সি ভিটামিন সি ইত্যাদির অভাব ঘটতে পারে এবং কোষের প্রোটিন হ্রাস পেতে পারে ক্যালোরি এবং স্নেহ পদার্থে দ্রবণীয় যে ভিটামিনগুলো থাকছে তাদের মধ্যে ঘাটতি দেখা দিতে পারে এবং অনেক সময় স্টুলের সঙ্গে রক্তও বেরোতে পারে এবং তার ফলে আয়নের অভাবও ঘটতে পারে এই যে অ্যাকিউট ডায়রিয়া যেটাকে আমরা শর্ট ডিউরেশন ডায়রিয়া বলছি এর জন্য রেসপন্সিবল হচ্ছে হেভি মেটাল পয়জিনিং যেরকম লেড মার্করি আর্সেনিক এগুলোর ফলে কিন্তু অ্যাকিউট ডায়রিয়া হতে পারে এছাড়া ভাইরাল ইনফেকশনের মধ্যে যেটা রোটা ভাইরাস হ্যাঁ রোটা ভাইরাস একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কারণ এছাড়া ব্যাকটেরিয়াল টক্সিন যেরকম সালমোনেলা যার ফলে ফুড পয়জনিং হচ্ছে ইকোলি এই ধরনের ব্যাকটেরিয়া কিন্তু রেসপন্সিবল এছাড়া বিভিন্ন রকম ড্রাগস যেগুলো দেওয়া হয়ে থাকে অ্যান্টিবায়োটিক্স অ্যান্টাসিডস হুম এই ধরনের ড্রাগ কিছু রেসপন্সিবল এছাড়া সাইকোজেনিক যে ফ্যাক্টর এছাড়া প্রোটোজোয়াল যে ইনফেকশন যেরকম জিয়াডিয়া ইত্যাদি হতে পারে এগুলোর ফলে কিন্তু অ্যাকিউট ডায়রিয়া হচ্ছে আর ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে যেটা আমি বললাম ম্যাল অ্যাবজর্পশন হতে পারে যেরকম এনজাইমেটিক অরিজিন লিশন হতে পারে অ্যানাটমিক মিউকোজল লিশন হতে পারে তারপরে মেটাবলিক ডিজিজ যেরকম ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আডিসেন্স ডিজিজ ইত্যাদির ফলেও কিন্তু ক্রনিক ডায়রিয়া হতে পারে এছাড়া কার্সিনোমা স্মল ইন্টেস্টাইন অ্যান্ড কোলন এর ফলে মানে ক্যান্সার স্মল ইন্টেস্টিনে এবং কোলনে যদি ক্যান্সার ঘটে সেক্ষেত্রেও কিন্তু ক্রনিক ডায়রিয়া হয়ে থাকে এছাড়া সিরোসিস অফ লিভার আর কোনোরকম অ্যালার্জি অ্যান্ড ফুড সেন্সিটিভিটি যদি থাকে এইসব ক্ষেত্রে এই ধরনের ক্রনিক ডায়রিয়া কিন্তু আমরা লক্ষ্য করে থাকি এবারে আমরা উদারাময়ের বিপাকীয় সমস্যাগুলো সম্পর্কে আমরা পড়ব উদারাময়ের বিপাকীয় সমস্যার মধ্যে যেটা বলা যায় যে ডায়রিয়া বা উদারাময় হলে দেহ থেকে স্টুলের সঙ্গে প্রচুর পরিমাণে জল অপসারিত হয় এবং দেহে তখন কি হয় নেগেটিভ ওয়াটার ব্যালেন্সের সৃষ্টি হয় যেহেতু জলের পরিমাণ দেহের মধ্যে কমে যাচ্ছে তার ফলে নেগেটিভ ওয়াটার ব্যালেন্স সৃষ্টি হচ্ছে আর অতিরিক্ত ইলেকট্রোলাইট শরীর থেকে বেরিয়ে গেলে ইলেকট্রোলাইটের মধ্যেও যে ব্যালেন্সটা থাকা কথা সেটা বিঘ্নিত হয় এবং তার ফলে অ্যাসিডোসিস তৈরি হচ্ছে আর এর মধ্যে আরেকটা একটা জিনিস যেটা হয়ে থাকে যে শরীর থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে তার ফলে ডিহাইড্রেশন হচ্ছে এবং তার সঙ্গে বমিও হতে পারে এবং ডিহাইড্রেশন হওয়ার ফলে রক্তের মধ্যে শর্করার পরিমাণও কমে যাচ্ছে মানে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে ডিহাইড্রেশন হচ্ছে এবং তার সঙ্গে ব্লাড গ্লুকোজ লেভেলটাও কমে যাচ্ছে এবং এর ফলেই কিন্তু যে উদারাময়ের ফলে যে মৃত্যু হচ্ছে এই দুটোই কিন্তু এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে আমরা বলতে পারি আর শুষ্কতার লক্ষণ হলো এই যে ডিহাইড্রেশন হচ্ছে তার প্রধান লক্ষণগুলো হচ্ছে ভীষণভাবে তেষ্টা বা তৃষ্ণা পাচ্ছে থার্স্ট ফিলিং হচ্ছে আর ইউরিনের পরিমাণ কমে যাচ্ছে মুখের ভেতরটা শুকিয়ে যাচ্ছে আর আমাদের চামড়ার যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা সেটা অনেকটাই কমে যাচ্ছে আর এই সময়ে একমাত্র এই ডিহাইড্রেশন জনিত সমস্যার হাত থেকে বাঁচার জন্য একমাত্র যে উপায় সেটা হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন এবং উপযুক্ত পরিমাণে এবং যথাযথ সময়ে যদি ওরাল রিহাইড্রেশন সলিউশন গ্রহণ করা যেতে পারে তাহলে কিন্তু মৃত্যুর হাত থেকে রোগীকে রক্ষা করাও সম্ভব হতে পারে এবারে আমরা জানব যে উদারাময়ের চিকিৎসা ব্যবস্থা কি রকম হবে এর চিকিৎসা ব্যবস্থার মধ্যে যেটা বলতে হবে যে জল এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটা যেন মেনটেন করা হয় বা উদ্ধার করা যায় পুনরুদ্ধার করা যায় সেদিকে নজর রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে এবং তা তারপরে যেটা সব থেকে যেটা কমপ্লিট রেস্ট পূর্ণ বিশ্রাম এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এখানে দেখো তোমাদের একটা ফ্লোচার্ট দেখানো হয়েছে সেটা হলো কনসিকুয়েন্সেস অফ ডায়রিয়া বা ডায়রিয়ার যে পরিণাম সেটার একটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হয়েছে ডায়রিয়া হলে আমাদের শরীরে কি কি অসুবিধা বা কি কী সিচুয়েশান তৈরি হচ্ছে সেগুলো এখানে বলা হয়েছে যে ডায়রিয়া হলে প্রথম যেটা হচ্ছে লস অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস মানে শরীরের মধ্যে জল এবং ইলেকট্রোলাইটের ঘাটতি হচ্ছে এবং যেটার কারণই হচ্ছে ডিহাইড্রেশন তারপরে কি বলছে ড্রপ ইন দ্য সেলুলার ফ্লুইড ভলিউম অর্থাৎ যে এক্সট্রা সেলুলার ফ্লুইডের যে পরিমাণ যেটা সেটা কমে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে ইনক্রিজ ইন পালস রেট পালস রেট বৃদ্ধি পাচ্ছে এবং পালস রেট বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে ড্রপ ইন ব্লাড প্রেশার ব্লাড প্রেশারটা কিন্তু তখন কমে যাচ্ছে তারপরে সাপ্লাই অফ ব্লাড টু এক্সট্রিমিটিস রিডিউসড অ্যান্ড কোল্ড এক্সট্রিমিটিস মানে হাত এবং পায়ের যে রক্ত সংবহন সেটা কমে যাচ্ছে এবং ঠান্ডা হয়ে যাচ্ছে এবং তারপরে কি হচ্ছে ব্রেইন কিডনি প্রভৃতি অঙ্গে রক্ত সংবহন কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর তার ফলে ইউরিনের পরিমাণ যেটা সেটাও কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং তারপরে ডিস্টার্বড অ্যাসিড বেস ব্যালেন্স অম্ল এবং খারের মধ্যে যে সাম্য যেটা সেটা থাকছে না তারপরে ডেপ্লিশন অফ বেস রিজার্ভ হচ্ছে তার ফলে অ্যাসিডোসিস হচ্ছে এবং আলটিমেটলি হচ্ছে কোমা আর এই স্টেজে যাওয়া মানে কিন্তু এরপরে মানুষের মৃত্যু ঘটার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাহলে যদি ইনিশিয়ালি ডায়রিয়ার প্রথম অবস্থা থেকে তাকে উপযুক্ত চিকিৎসা করানো সম্ভব না হয় তাহলে কিন্তু আলটিমেটলি এই পরিণতি হতে পারে এবারে আমরা উদারাময়ের পথ্য ব্যবস্থা সম্পর্কে জানব আমরা তো আগেই জেনেছি যে উদারাময় দু রকমের একটা হলো অ্যাকিউট আর একটা হলো ক্রনিক যে অ্যাকিউট কন্ডিশনে কি ধরনের পথ্য দেওয়া হবে সেটা আমরা প্রথমে জানবো এই ক্ষেত্রে বার্লি ওয়াটার এবং সেম অ্যামাউন্টে যদি আমরা স্কিমড মিল্ক দিতে পারি কিংবা কোনো রকম ঘোল সেটা দইয়ের ঘোল তার মধ্যে চিনি মিশিয়ে ফাইভ পারসেন্ট চিনি মিশিয়ে অথবা গ্লুকোজ মিশিয়ে দেওয়া যেতে পারে এবং যে লিকুইড যেটা দেওয়া হবে সেটা টু থেকে থ্রি মিলিলিটার করে দিতে হবে এবং প্রতি দু ঘন্টা অন্তর অন্তর দিতে হবে এবং প্রত্যেক চার ঘন্টা অন্তর হানড্রেড এমএল করে কমলা লেবুর রস বা পাতিলেবুর রস দেওয়া যেতে পারে এবং যখন তীব্রতা একটু কমবে সেই অবস্থায় তাকে পুডিং বা ডাইলিউট করে দুধ ইত্যাদি দেওয়া যেতে পারে আর এছাড়া যেটা ক্রনিক ডায়রিয়ার তার পথ্য ব্যবস্থা হচ্ছে যেটা সেটা হচ্ছে তাকে যে খাবারটা দেওয়া হবে সেটা একদমই অনুত্তেজক এবং অনুদ্দীপক খাদ্য দিতে হবে খুব বেশি স্পাইসি বা ভীষণ ফ্রায়েড ফুড স্পাইসি ফুড এইগুলো একদমই তার খাদ্য তালিকা থেকে বর্জন করতে হবে আর এছাড়া যে যে প্রকার যে বিভিন্ন রকম ফাস্ট ফুড আজকাল যে ধরনের খাবার ভীষণভাবে আমরা খেয়ে থাকি সেই ধরনের সমস্ত ফাস্ট ফুডগুলো বন্ধ করতে হবে এছাড়া শুকনো ফল পাপড় আচার র ভেজিটেবলস বা স্যালাড হ্যাঁ সেগুলোকে বন্ধ করতে হবে এবং খুব শুকনো ফল মিষ্টি বা ডাল বা বিনস জাতীয় খাবার এগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে বর্জন করাই ভালো আর এছাড়া যতটা সম্ভব হোম মেড ফুড খাওয়া উচিত বেশি পরিমাণে চা বা কফি অ্যালকোহল বা চকলেট আইসক্রিম কার্বোনেটেড বেভারেজেস ইত্যাদি গ্রহণ না করাই উচিত তবে ভাত টেক্সচরাইজ চাপাটি সুজির রুটি কর্নফ্লেক্স ওটস বার্লি রুট আলু হ্যাঁ কম চর্বিযুক্ত মাছ মাংস চিকেন বা ফলের রস স্যুপ বিস্কিট ইত্যাদি ধরনের খাবার এবং কম ফাইব্রাস যে ভেজিটেবলস যেগুলো সেগুলো নরম সবজি ইত্যাদি কিন্তু আমাদের খাদ্য তালিকায় প্রস্তু অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং যাদের ল্যাক্টোস ইনটলারেন্স রয়েছে তাদের ক্ষেত্রে নর্মাল দুধ না দিয়ে যদি আমরা সয়া মিল্ক দিই সেক্ষেত্রে কিন্তু সেটা তার জন্য অনেকটাই উপকার হতে পারে আর রোগীর অবস্থা যখন ধীরে ধীরে ভালো হবে তখন তাকে সমস্ত রকম খাদ্যই দেওয়া যেতে পারে তবে খাদ্য যেমন মানে একদমই খেয়াল রাখতে হবে যেন খুব ইজিলি ডাইজেস্টেবল হয় আর নরম সবজি দিতে হবে যার মধ্যে তন্তুর পরিমাণ খুব কম লেস ফাইবার হ্যাঁ এটা কিন্তু লো রেসিডিউ ডায়েট আর কনস্টিবেশনের ক্ষেত্রে যেরকম আমরা হাই রেসিডিউ ডায়েট বলেছি এক্ষেত্রে কিন্তু লো রেসিডিউ ডায়েট আর সবজি বা ফলের খোসা বা বীজ ইত্যাদি যেন কোনোভাবেই গ্রহণ না করা হয় সেদিকে নজর রাখতে হবে এবং বয়স অনুযায়ী যে ব্যক্তির জন্য আক্রান্ত ব্যক্তির জন্য যে তালিকা প্রস্তুত করা হবে সেটা যেন অতি অবশ্যই সুষম হয় বা ব্যালেন্স হয় সেদিকে নজর রাখতে হবে আর দীর্ঘস্থায়ী উদারাময় জলে দ্রাব্য যে ভিটামিনগুলো ওয়াটার সলিউবল যে ভিটামিনগুলো তার অভাব করতে পারে সেই জন্য যেটা মাল্টিভিটামিন মিনারেল ট্যাবলেট সেটা অতি অবশ্যই উইথ প্রেসক্রিপশন ডক্টর প্রেসক্রিপশন সেটা গ্রহণ করতে হবে এই উদারাময়ের রোগীর চিকিৎসার জন্য আমরা দুটো টার্ম এখানে পড়লাম পড়বো একটা হচ্ছে ওআরটি আর একটা হলো ওআরএস যেটা আমি আগে বললাম ওআরটি হল হলো ওরাল রিহাইড্রেশন থেরাপি অর্থাৎ ওআরএস ব্যবহার করে যে চিকিৎসা করা হয় তাদেরকে আমরা বলছি ওরাল রিহাইড্রেশন থেরাপি বা ওআরটি এবং ওরাল রিহাইড্রেশন সলিউশন এর মাধ্যমে কিন্তু ডায়রিয়াল যে ডিজিজ বা ডিজর্ডার বা ডায়রিয়ায় আক্রান্ত রোগীর কিন্তু সম্পূর্ণভাবে সেরে ওঠার সম্ভাবনাও থাকে যদি ঠিক সময় এই ওআরএস তাকে গ্রহণ করানো হয় এখানে দেখো একটা চার্ট তোমাদের দেখানো হয়েছে কম্পোজিশন অফ ওআরএস আর স্ট্যান্ডার্ড ফর্মুলেশন আমরা ওষুধের দোকান থেকে যে ও এর যে প্যাকেট যেটা কিনি এই কম্পোজিশনে কিন্তু সেখানে যে পাউডার যেটা থাকে সেটা থাকে এবং সেটা কিন্তু আমরা জলে মিক্স করে থাকি গ্রহণ করে থাকি এবং সেই কম্পোজিশনগুলো কি কি বলছে দেখো সোডিয়াম ক্লোরাইড বা যেটাকে আমরা কমন সল্ট বলি তার পরিমাণ থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম গ্লুকোজ টোয়েন্টি গ্রাম ট্রাইসোডিয়াম সাইট্রেট টু পয়েন্ট নাইন গ্রাম অর সোডিয়াম বাইকার্বনেট টু পয়েন্ট ফাইভ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম অ্যান্ড ওয়াটার ইজ ওয়ান লিটার মানে এটা পুরো ওয়ান লিটার জলের মধ্যে যদি আমরা এই পাউডারটাকে আমরা এটাকে গুলে নিই ডিজলভ করে নিই তাহলে কিন্তু আমরা যে ওয়ার সলিউশন যেটা পাবো এবং সেটা কিন্তু প্রদান করলে এই ডায়রিয়ার হাত থেকে কিন্তু মুক্তি পাওয়ার রক্ষা পাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে আর দিস সলিউশন প্রোভাইডস গ্লুকোজ যেটা বলা হচ্ছে এটার পরিমাণ হচ্ছে গ্রাম পার লিটার অফ ওয়াটার সেটা হচ্ছে গ্লুকোজ আমরা পাচ্ছি তারপরে পটাশিয়াম আমরা পাচ্ছি ক্লোরাইড পাচ্ছি বাইকার্বোনেট পাচ্ছি এবং যেটা আমরা অসমোলারিটি যেটা সেটারও কিন্তু পরিমাণ থাকছে এই সলিউশনটা থেকে আমরা মোটামুটিভাবে আমাদের ডায়রিয়ার হাত থেকে কিন্তু আমরা অনেকটাই নিজেদেরকে মুক্তি মুক্ত করতে পারবো সবসময় যদি আমাদের বাজার থেকে ওই ও প্যাকেট কেনা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা হোম বেস্ট ওআরএস যে যে প্রিপারেশন সেটাও কিন্তু আমরা করতে পারি হোম বেস্ট ওআরএস তার ফর্মুলা হচ্ছে দেখো সল্ট সুগার সোডিয়াম বাইকার্বোনেট লেমন জুস অ্যান্ড ওয়াটার এবং ওয়াটার কিন্তু অতি অবশ্যই বয়েল্ড হতে পারে হবে কিন্তু বয়েল্ড ওয়াটারটাকে নর্মাল টেম্পারেচারে আনতে হবে ওই ফুটন্ত জলের মধ্যে কিন্তু এটা গ্রহণ করা যাবে না এবং সল্টের পরিমাণ যেটা বলা হচ্ছে টু পেঞ্চ সুগার হচ্ছে ফোর টেবিল স্পুন আর তারপরেটা বলছে সোডিয়াম বাইকার্বোনেট ওয়ান পেঞ্চ লেমন জুস ফিউ ড্রপস আর ওয়াটার হচ্ছে ওয়ান লিটার এইভাবে কিন্তু আমরা বাড়িতেও ওআরএস তৈরি করতে পারি আর যদি যথাযথ চিকিৎসা এবং ও উপযুক্ত ব্যবহারের মাধ্যমে কিন্তু ডায়রিয়ার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হতে পারে